আসামের নীলামবাজারে রাজ্যের দুই উপজাতি মেয়েকে অপহরণ করে জোরপূর্বক গণধর্ষণের ঘটনায় বুধবার শনিছড়ায় ওই দুই নির্যাতিতার সাথে দেখা করলেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। দুই নির্যাতিতাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজনদের সাথে কথা বলেন তিনি। পরিবারের কাছ থেকে ঘটনার বিবরণ নিয়ে এই ঘটনা লিপিবদ্ধ করেন বর্ণালী গোস্বামী। দুই মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দিতে রাজ্যের সরকার ও মহিলা কমিশন পাশে রয়েছে বলে জানান তিনি। জাতি জনজাতি প্রত্যেকের জন্য রাজ্য মহিলা কমিশন কাজ করছে এবং সত্যি যদি ঘটনাটি সংগঠিত হয়ে থাকে তার জন্য প্রকৃত বিচার এবং দোষী ব্যক্তির সাজা হয় সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন কাজ করবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।